মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তাহলে কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন সেটার কি হবে ইল্লাল্লাহ বা শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানেন বিয়ের সময় বর পক্ষ খুশি হয়ে কনে পক্ষে কি কিছু দিলে এটি গ্রহণ করা জায়েজ আছে কিনা পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি তাবিজ ব্যবহার করা কি জায়েজ মাজারে যাওয়া এবং মাজারে মান্নত করা যাবে এলাকায় প্রচলন আছে কোরআন হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল সাদাকা দিতে হবে কোরআন মাথায় নিয়ে কসম খাওয়া কি জায়েজ আছে কিনা রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কুদ্দুস সালাম রহিম এভাবে নাম রাখা জায়েজ নেই দোকানে স্বর্ণরূপা এবং গোলাপ জলের পানি ছিটালে বরকত হয় বদ নজর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কপালে টিপ ব্যবহার করা এটা নিষিদ্ধ কারণ বাচ্চাদের টিপ কি বাচ্চাদেরকে বাঁচাতে পারবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তাহলে কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন সেটার কি হবে ঈসা আলাইহিস সালাম প্রত্যেক আল্লাহ সুবহানাহু বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঈসা আলাইহিস সালাম কি মারা গিয়েছেন কথা বলেন না কেন ঈসা কি মারা গিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম তারা তাকে হত্যা করতে পারে নাই ক্রুশবিদ্ধ করতে পারে নাই এটা কাদের বিশ্বাস মুসলমানদের বিশ্বাস কাদের বিশ্বাস ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস হলো তারা তাকে হত্যা করেছে অতএব প্রত্যেককে তো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ইল্লা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে সেজন্য ঈসা আলাইহিস সালামকে তো অবশ্যই মৃত্যু বরণ করতে হবে মৃত্যু গ্রহণ তাকে করতেই হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের আলামত হিসেবে সর্বশেষ আলামত হিসেবে কিয়ামতের সবচেয়ে বড় বড় যে আলামতগুলো আছে এই আলামতের মধ্যে সবচেয়ে বড় একটা আলামত হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় প্রেরণ করবেন দুনিয়া তিনি আসবেন এবং তিনি এসে কি করবেন জানেন তিনি এসে তিনটি কাজ করবেন যত ক্রুশ ক্রুশ মানে ক্রস আছে এই সকল ক্রস এগুলো সব তিনি ধ্বংস করে ফেলবেন এবং যত শুয়োর আছে শুকর সকল শুকরকে তিনি হত্যা করবেন এবং গোটা পৃথিবীতে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং শরিয়াহকে তিনি প্রতিষ্ঠা করবেন এবং এই কারণে কোনো অমুসলিম থাকবে না অমুসলিম কোনো দেশ থাকবে না এই কারণে কোনো জিজিয়া কর নামে কোনো কিছু থাকবে না তাহলে তিনি আসবেন কি হিসাবে তিনি যদিও নবী কিন্তু তিনি আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একজন অধীনস্থ একজন হিসেবে তিনি আসবেন এবং এই কারণে তিনি যখন বাইতুল মুকাদ্দাসে আসবেন তখন তিনি নামাজ পড়তে দেবেন কাকে নামাজ পড়াতে দেবেন কাকে তিনি বলবেন তোমাদের ইমামই তোমাদের নামাজ পড়াক আমাদের ইমাম তখন কে হবেন ইমাম মাহদী ওই ইমাম মাহদীকে তিনি বলবেন যে তিনি নামাজ পড়াবেন ঈসা আলাইহিস সালাম নিজেও তিনি ইমামতি করবেন না বুঝতে পেরেছেন তো অতএব তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অধীনেই তিনি আসবেন অন্য কোন অবস্থায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাহ বা শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কিনা দেখুন আপনি যখন যেমন আমি বলি শহীদ ভাই শহীদ ভাই শহীদ 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 রেগে কোনো জিকির আমাকে বলতে হবে শহীদ ভাই খুবই ভালো মানুষ খুবই আল্লাহওয়ালা মানুষ খুবই দিনদার মানুষ অনেকগুলো কার তার প্রশংসা করা লাগবে আপনি কোরআন এবং সুন্নায় যত জিকিরের নাম শুনবেন সকল জিকির কি আছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সকাল এবং সন্ধ্যায় অথবা তোমরা ঘুমের আগে প্রত্যেক নামাজের পরে তোমরা বলো সাব্বিহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাই না আমাদেরকে বলতে হয় আল্লাহু আকবার আমাদেরকে এগুলো হলো জিকির যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আছে শুধু আল্লাহ তো কি এক কেউ বলতে পারে আল্লাহ মানে আল্লাহ নাই এটা বলতে পারে না অথবা আল্লাহ মানে কি আসলে আল্লাহ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ আছে আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহু আজাল আল্লাহু আলা আল্লাহু আকবার আল্লাহু আজিম আপনি কি বলতে চান নাকি আল্লাহ নাই বলতে চান ওরা তো বলে আল্লাহ মানে আল্লাহ নাই আপনার অন্তরে কি আছে সেই কারণে আল্লাহ বলে কোনো জিকির করা যায় না কেউ প্রমাণ করতে পারবে না শুধু আল্লাহ নামে কেউ জিকির করেছে কেউ প্রমাণ করতে পারবে না সুবহানাল্লাহ এটা হলো জিকির কোরআন এবং সুন্নাহ দেখেন না জিকিরগুলো কি আছে অতএব জিকির কেবলমাত্র কি জিকির যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন এর আগে আমি বলেছি আপনারা মনে করবেন না যে নিজেরা অনেক আপনারা নিজেরা এবার অনেক পদ্ধতি বাইর করছেন খারাপ কাজ করে কি ভালোই তো আল্লাহর নামই তো নেই আল্লাহর নাম আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে নিতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নেওয়ার আগে কিভাবে নিতে হয় এটা সংবিধানে লেখা আছে বাংলাদেশের প্রেসিডেন্টের নামে কি বলতে হয় মহামান্য রাষ্ট্রপতি বলতে হয় আপনার মতো করে আপনি বলতে পারবেন না যদি বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নাম আপনার মতো করে আপনি না বলতে না পারেন তাহলে আপনার রবের নাম কিভাবে আপনি নিজে বানিয়ে বলেন কিভাবে বলবেন এত সহজ নাকি ইসলাম ইজ ক্লিয়ার কাট আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা
ইল্লা হালেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে স্পষ্ট দ্বীনের উপর ধর্মের উপর রেখে গিয়েছি এটা দলিল ভিত্তিক এখানে কোন কিছু দিন এবং রাত একাকার দিনেও যেরকম আলোকিত রাতও এরকম আলোকিত কেবলমাত্র যে লোকেরা ধ্বংসপ্রাপ্ত তারাই কেবল এই দিন থেকে তারা বিচ্যুত হয়ে গিয়ে নিজের মত করে তারা বানায় অতএব ইল্লাল্লাহ অথবা আল্লাহ বলতে কোনো জিকির নাই আর ইল্লাল্লাহ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড যারা উলামায়ে কেরাম আছেন এখানে আসুন আপনারা এখানে কি বলে গ্রামার নিয়ে চ্যালেঞ্জ করুন ইল্লা মানে তো নাই ইল্লা মানে নাই যেমন জা আল কওম ইল্লা যায়দান সবাই এসে যায়দ আসে নাই মানে নাই ইল্লা মানে নাই বুঝতে পেরেছেন আর লা এবং ইল্লা দুইটা মিলে হচ্ছে আছে লা এবং ইল্লা দুটো মিলে হচ্ছে আছে যারা ম্যাথমেটিক্স পড়েন তারা জানেন মাইনাস প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস দুইটা মাইনাস মিলে কি হয় প্লাস হয়ে যায় না দুইটা না না মিলে কি হয় প্লাস হয় অতএব এখানে লা মানে একটা না ইল্লা মানে একটা না অতএব লা ইলাহা কোন ইলা নাই ইল্লাল্লাহ ইল আল্লাহ ছাড়া মানে আল্লাহই একমাত্র ইলাহ তখন অর্থ দাঁড়ায় আপনি ইল্লাল্লাহ বলে কি বোঝাইতে চাচ্ছেন মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এটা কেমন কথা হইল এটা কেমন কথা এটা কোনো বিবেকবান ব্যক্তির জিকির হতে পারে না না আল্লাহ এরকম কোনো কথা বলেছেন না আল্লাহর রাসূল এরকম কোনো কথা বলেছেন কিয়ামত পর্যন্ত কারো পক্ষে দেখানো সম্ভব না না কোরআন থেকে না হাদিস থেকে যে কোথাও রাসূল নিজে বলেছেন ইল্লাল্লাহ অথবা সাহাবায়ে কেরামরা নিজে বলেছেন ইল্লাল্লাহ তো আল্লাহর রাসূলের থেকে আপনি বড় ইসলাম বুঝে গেছেন নাকি যদি আপনি বুঝে থাকেন তাহলে তো আপনি এর মধ্যে জিন্দিকে পরিণত হয়ে গেলেন কারণ আপনি মনে করলেন যে আল্লাহর রাসূল ইসলাম যা বুঝছে আমি তার চেয়ে ভালো বুঝি তাহলে তো আপনার ঈমান শেষ ইমানকে ধ্বংসকারী যে দশটি বিষয় আছে তার মধ্যে এটা একটা রাসুলের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের চেয়ে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করা এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল যে শরীয়ত দিয়েছেন এটাকে মনে করে যে এটা সাফিসিয়েন্ট না যথেষ্ট না আমাদের জন্য আমরা নিজেরা নতুন কিছু আবিষ্কার করি এটি কখনোই হয় না রাসুল্লাহ সন কি গায়েব জানেন প্রিয় ভাইরা গায়েব আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনে আল্লাহ তাআলা কোট করে বললেন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল আরদ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক আমি তোমাদেরকে বলি না যে জমিনের যত গুপ্ত ধন আছে এগুলো সব আমার কাছে আছে আমি তোমাদেরকে বলি না আমি গায়ব জানি এবং আমি বলি না যে আমি একজন ফেরেশতা বরং আমি তোমাদের মতোই মানুষ ইন্নামা আনা বাশারুম মিসরুকুম ইউহা ইলাই আমি তোমাদের মতোই মানুষ আমার কাছে ওহী আসে ফলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না কেউ যদি দাবি করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে তাহলে তিনি শিরক করলেন তিনি মুশরিক হয়ে গেলেন তিনি কি হয়ে গেলেন মুশরিক হয়ে গেলেন তার কোনো ইবাদত কোনো কাজে লাগবে না খবরদার আপনি রাসূলকে ভালোবাসেন সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসতে পারবেন নাকি সুবহানাল্লাহ বলে কি আপনি সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসবেন রাসূলকে আল্লাহু আকবার যারা তাদের সকল সম্পদ রাসূলের জন্য দিয়ে দিয়েছে আবু বকর ওমর ওসমান আলী যুদ্ধের ময়দানে রাসূলের সামনে তারা শিল্ড হয়ে দাঁড়িয়ে থাকতেন যেন রাসূলের গায়ে যেন সামান্যতম টোকা কেউ না দিতে পারে সেই রাসূলের ভালোবাসা আপনি কিভাবে তাকে দেখাবেন কেবল মিথ্যাচার করে আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়ার কেউ গায়েব জানেন যদি রাসূল গায়েব জানতেন তিনি বলেছেন যদি ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর ওমা মাসানিয়া সু আমি গায়েব জানলে তো তোমাদের চেয়ে বেশি কল্যাণ আমি নিয়ে নিতাম আর আমার কোনো ক্ষতি হতো না তাহলে তিনি জানতেন আগেই তিনি জানতেন এই মক্কার লোকেরা তাকে শান্তি দেবে না অতএব তিনি আগেই মদিনায় হিজরত করে চলে যেতেন কারণ মদিনায় গেলে একটা রাষ্ট্র পেয়ে যাবেন মদিনায় গেলেও যে যুদ্ধ হবে এটা তাহলে তিনি আগ থেকেই জানতেন তাহলে যুদ্ধের ব্যাপারে তিনি আগেই প্রোটেকশন গ্রহণ করতেন ওদের ময়দানে যে তিনি এত বড় বিপদের মুখোমুখি হবেন এটা তিনি আগেই জানতেন তাহলে আগেই বলতেন এই ওদের কিন্তু এরকম বিপদ হবে অতএব তোমরা কিন্তু খবরদার এই জায়গা ছাড়িয়ে যাইও না তিনি আগেই বলতে পারতেন কিন্তু তিনি তো কিছুই জানেন না জানেন কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের সময় বর পক্ষ খুশি হয়ে কনে পক্ষে কি কিছু দিলে এটি গ্রহণ করা জায়েজ আছে কিনা হ্যাঁ সেটি গ্রহণ করা জায়েজ আছে কিন্তু আপনার মনে মনে যদি একটু আশা থাকে আমার তো শ্বশুর অথবা শাশুড়ি আমার কিছু দেখবে তাহলে তো অলরেডি কি আপনি একজন ভয়ঙ্কর টাইপের লুভি এবং প্রতারক এবং ভিক্ষুক এই জাতীয় ব্যক্তিরা যাদের মনে একটু আকাঙ্ক্ষা থাকে একটু শ্বশুর বাড়ি থেকে কিছু দেবে তারা রাস্তায় থাল নিয়ে বসে থাকা উচিত এদের সে বড় ভিক্ষুক আর কেউ নাই এরা সবচেয়ে বড় ভিক্ষুক এবং এদের কোনো আত্মমর্যাদা বোধ নাই যেই ব্যক্তি শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু আনার জন্য লালায়িত থাকে ওর তো বিয়ে করাই জায়েজ নাই ও তো অলরেডি পুরুষ না ও তো নপুংসক ও তো অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী ওর বিয়ে করতে কে বলছে ওরে এটা কখনো করবেন না যদি গিফটে হাদিয়া দেয় দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনার অন্তরে কোনো কিছু থাকবে না আপনি কিছু চাইবেন না আপনি কিছু চাইবেন না অথবা কোনো চয়েস নাই দিলে দিল না দিলে নাই সেটা একটা ভিন্ন বিষয় আপনার কথাই কেন চিন্তা আসবে হাদিয়া তো মানুষকে দিতে পারে হাদিয়া কি কেউ কারোর কাছে চায় নাকি বা এরকম কোনো প্রত্যাশা থাকে নাকি থাকে না পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা না
পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না মুসলমানদের সালাম কয়টা মুসলমানদের সালাম কয়টা একটা সেটার নাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অসাধারণ কথা এটা জান্নাতি কথা সালামুন আলাইকুম তিবতুম তাই না এটা জান্নাতীরা একজন আরেকজনকে বলবে দুনিয়াকে যদি জান্নাত বানাতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি নিরাপদে জান্নাতে পৌঁছতে চাও তাহলে কি করো ইফশু সালাম বাইনাকুম তোমরা কি করো তোমরা সালামের প্রসার ঘটাও তোমরা যাকে চেনো যাকে চেনো না সবাইকে তোমরা সালাম প্রদান করো তাবিজ ব্যবহার করা তাবিজ ব্যবহার করা কি জায়েজ তাবিজ ব্যবহার করাটা শিরক তাবিজ ব্যবহার করা কি শিরক আমাদের রোগ দেন কে কথা বুঝেন না কেন রোগ দেন কে আল্লাহ রোগ নিরাময় কে করতে পারেন আল্লাহ আর কারো কি রোগ নিরাময় করার কোনো ক্ষমতা আছে নাই যেই বেটা তাবিজ দেয় তার নিজের অবস্থা কি ও তো নিজের বাসায় প্রতিদিন প্রায় মারামারি লাগে একটা অবস্থা আর ও তাবিজ বিক্রি না করলে ওর নিজের সংসার চলে না তো ও নিজের তাবিজ দেয় না কেন ও নিজের তাবিজ দেয় না কেন এর পোলাপানের গায়ে তো তাহলে তাবিজ ভর্তি থাকার কথা ছিল ওর পোলাপানগুলো সব দুই নম্বর হয়ে যাচ্ছে সব কি তারা অশ্লীল হয়ে যাচ্ছে কেন তার বউ পালায়া চলে যায় তাহলে কেন ও তাবিজ দেয় কেন ওর আত্মীয়-স্বজনের মধ্যে তো কত লোক তারা বিভিন্ন বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে কেন তাবিজ দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তাবিজ দিয়ে আবু জাহেল উতবা সাহেবাকে মুসলমান বানায় ফেলতে পারত অথবা যারা তার অনিষ্ট করতে চায় তাদেরকে তাবিজ দিয়ে তিনি কি বশীভূত করে ফেলতে পারতেন তা তো করতে তিনি পারেন না তাবিজ হলো এটা একটা সেহের জাদু এই জাদু যে ব্যক্তি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি ধ্বংসাত্মক কাজ আছে তোমাদের একটা হলো সেহের আল্লাহ তাআলা বলেছেন যে সকল ব্যক্তিরা তারা তাবিজ বা যারা যারা এই সেহের ব্যবহার করে তারা কুফরি করছে কোরআনে সূরা বাকারায় সুলাইমান আলাইহিস সালাম আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সে কারণে এটি আপনারা কখনোই করবেন না এখানে কারো গায়ে তাবিজ আছে কিন্তু এখন ছেড়ে ফেলতে চান এরকম কেউ আছেন কিনা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দায়িত্ব নেবেন কেউ কি আছেন একজনও নাই কারো গায়ে তাবিজ নাই সুবহানাল্লাহ এটা তো কি পুরো তাওহীদের দেশ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন কারো গায়ে তাবিজ থাকলে আমাদেরকে না দেখান কিন্তু ফেলে দেবেন বাচ্চাদের কারো যদি তাবিজ থাকে এখনই ফেলে দেবেন তাহলে আপনি তাওয়াক্কুল করলেন কার উপর আল্লাহর ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট না যথেষ্ট কিনা যথেষ্ট মাজারে যাওয়া এবং মাজারে মান্নাত করা যাবে কিনা এটা হারাম মান্নাত করতে হবে কার জন্য আল্লাহ সুবহানাহুর জন্য যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নাত করলো ওই ব্যক্তি ওই মান্নত পূর্ণ করা তার জন্য নিষিদ্ধ সেই মান্নত পূর্ণ করবে না অতএব আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা অন্য কোথাও মান্নত করা এটা হারাম এটা হারাম এটা একজন ব্যক্তিকে মুশরিকে পরিণত করবে খবরদার এটি আপনারা করবেন না কোরআন মাজিদ হাতে থেকে পড়ে গেলে কি করতে হয় আমাদের এলাকায় প্রচলন আছে কোরআন হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল সাদাকা দিতে হবে এটার কোনো ভিত্তি নাই এটা কি নাই কোনো ভিত্তি নাই কোরআন মাজিদ হাত থেকে পড়ে যেতে পারে মানুষের কখনো কখনো অসতর্কত অবস্থায় এটা পড়ে যেতেই পারে এটার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না তবে আপনার সতর্ক থাকা দরকার এটা তাযীমু কিতাবিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার কিতাবকে তাযীম করা সম্মান করাটা যালিকা মিন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এটা আপনার অন্তরের তাকওয়া এর পরিচয় যে আপনি আল্লাহর কিতাবকে আপনি তাযীম করছেন সম্মান করছেন সেটার জন্য না পড়ে যায় এটি আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ কোরআন মাথায় নিয়ে কসম খাওয়া কি জায়েজ আছে কিনা এটা হারাম কোরআন মাথায় নিয়ে কসম করা এটা কি হারাম কসম করতে হবে কার নামে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আর কারো নামে কারো কিছুতে শপথ বা কসম করা যায় না পরীক্ষায় যাওয়ার আগে ডিম খেয়ে গেলে রেজাল্ট খারাপ হতে পারে এ বিশ্বাস করা শিরক ডিম খাইলে ডিম পাবে এই কথাটা বিশ্বাস করা কি শিরক কেউ যদি আত্মতয়্যুরু আত্ময়ারা তো শিরকুন মান তয়্যারা যেই ব্যক্তি অন্য কোন জিনিসের উপর লক্ষণ মনে করলো এটা সুলক্ষণ এটা কুলক্ষণ এটা দেখলে ভালো হবে এটা দেখলে মন্দ হবে এই ব্যক্তি শিরক করলো ক্বালু তাতায়্যারনা বিকুম লাইল লান তামতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম যারা নবী রাসূলদের বিদ্রোহী ছিল নবী রাসূলদের বিরোধী যারা ছিল শত্রু ছিল তারাই কেবলমাত্র অন্যদের মধ্যে কুলক্ষণ খুঁজে খুঁজে বেড়াত এটা মুসলমানদের কাজ একেবারেই না রাতের বেলা ঘর ঝাড়ু দিলে ইত্তকার সব কুলক্ষণ রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কাউকে কোনো সব টাকা পয়সা দিলে একেবারে সকাল বেলা প্রথম কাউকে কি কোন জিনিস বাকি দিলে অথবা প্রথমে যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার নেন নিত্যকার অথবা ধার চাইলে অথবা আপনি রাস্তায় বের হলেন সেখানে কোনো দুর্ঘটনা দেখলে অঘটন দেখলে ঘর থেকে নামার সময় উষ্ঠা খেয়ে পড়লে ইত্যকার বিশ্বাস করা এগুলো হলে ক্ষতি হতে পারে এগুলো যারা বিশ্বাস করবে তারা শিরক করলো তাদেরকে তওবা করতে হবে আর যে ব্যক্তি শিরক করে আল্লাহ সুবহানাহু বললেন
فقد حبطت عمله حبط عمله তার আমলগুলো নষ্ট হয়ে যাবে কুদ্দুস সালাম রহিম এভাবে নাম রাখা জায়েজ নেই নাম রাখতে হবে আব্দুল কুদ্দুস আব্দুল সালাম আব্দুর রহিম এভাবে নাম রাখতে হবে কারণ এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম আর আল্লাহর গুণবাচক নামের সাথে আব্দুন যোগ করে তারপরে রাখতে হবে দোকানে স্বর্ণরূপা এবং গোলাপ জলের পানি ছিটালে বরকত হয় এই কথা যারা বিশ্বাস করবে তারা শিরিক করলো বরকত দেওয়ার মালিক কে বরকত কে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসে বরকত হয় কিসে বরকত হয় না এটাও জানাবেন কে الله سبحانه وتعالى تري قرآن ব্যাপারে বলেছেন الذي باركنا حوله তিনি বলেছেন كتاب انزلناه اليك مبارك অর্থাৎ বারাকা কোথায় পাওয়া যায় এটা আল্লাহ আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন এর বাইরে বরকত কোথাও পাওয়া যায় না অন্য কোথাও এর বাইরে বরকত নাই যেখানে আল্লাহ বলেছেন আল্লাহর রাসূল বলেছেন অন্য কিছুতে বরকত খোঁজা অমুকের পায়ে বরকত অমুকের মাজার শরীফে বরকত অমুকের দরগা শরীফে বরকত অমুকের পানি পড়ার মধ্যে বরকত এগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল না বললে আপনার বিশ্বাস করার মধ্যেই কি হয়ে যাবে শিরক তৈরি হয়ে যাবে বদ নজর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কপালে টিপ ব্যবহার করা এটা নিষিদ্ধ কারণ বাচ্চাদের টিপ কি বাচ্চাদেরকে বাঁচাতে পারবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ নজর থেকে বাঁচার জন্য তিনি তার নাতিদেরকে কি বলে দোয়া করতেন উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম তিনি এটা বলে দোয়া করতেন তাদেরকে ঝাড়ফুঁক করে দিতেন অতএব কুদৃষ্টি থেকে বদ নজর থেকে বাঁচার জন্য দোয়া হচ্ছে কোরআন এবং সুন্নাহ যে দোয়াগুলো বলে দিয়েছে সেই দোয়াগুলো কেবলমাত্র সূরাতুল ফালাক সূরাতুল নাস পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করবেন এবং যে দোয়াটি আমি বলছি এই দোয়াটি পড়বেন কোন একটা জায়গায় যখন আপনি যান তখন সেখানে যেই গিয়ে আপনি পড়বেন আউযু বিল বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা خلق اعوذ بكلمات الله التامه من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء এই দোয়া পড়বেন অথবা আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে আপনি দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যত ধরনের বিপদ আপদ আছে সকল বিপদ আপদ থেকে আপনাদেরকে রক্ষা করেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ আপদ থেকে আপনাদেরকে রক্ষা করবেন প্রিয় ভাইরা এবং বোনেরা আমি আমার নিয়ত ছিল আপনাদের সাথে কমপক্ষে রাতে 12টা পর্যন্ত থাকবো কিন্তু ভেরি আনফরচুনেট রাতে 12টায় আমার গাড়ি যেতে হবে অনেক অনেক দূরে আপনাদের সাথে আরো অনেক সময় কাটাতে পারলে ভালো লাগতো আমার কিন্তু আমি যতটুকু সময় পেয়েছি এতটুকু সময়ে আপনাদেরকে অনেক নসিহা করার চেষ্টা করেছি নসিহাগুলো লাস্ট কেবল বলি ইবাদত হবে কার কেবল আল্লাহর তাওহীদ একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হবে এবং চাওয়া হবে তার কাছে মান্যত হবে তার নামে শপথও যদি করতে হয় তাহলে তার নামে হবে এই মাথাটা ঠুকবে তার কাছেই এবং কোন মান্যত অথবা নজর নেওয়ার যদি হয় তাহলে এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে যত ইবাদত হবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যত আনুগত্য হবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যত ভালোবাসা হবে সবকিছু কার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং আল্লাহ রাসূলের দেয়া জীবন ব্যবস্থাই কেবলমাত্র আমাদের জীবন ব্যবস্থা অন্য কেউ কি বললো না বললো এগুলো আপনারা দেখার ইস্যু না আপনি কেবল আল্লাহ আল্লাহর রাসূল কি বলেছেন সেভাবে চলবেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনাদের ঘরগুলোকে সামলান প্লিজ আপনাদের পরিবারকে সামলান আপনাদের স্ত্রীদেরকে সময় দেন আপনাদের সন্তানদেরকে সময় দেন এবং আপনারা সময় দেন আপনাদের পরিবারগুলোতে দোকানপাট রাস্তা ঘাট ইত্যাদি থেকে সময় বের করে নিয়ে আসেন এই যে যুবকরা তোমরা যদি চাও তোমাদের পরিবারগুলো ভালো থাকুক একটা ভালো স্ত্রী পাবা একটা ভালো চাকরি বাকরি পাবা ভালো ব্যবসা বাণিজ্য করবা যদি এরকম চাও তাহলে তোমরা আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে চাও রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ আল্লাহর কসম তুমি যদি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও তোমার যদি দুফোঁটা পানি পড়ে তাহলে তুমি দেখবে পরের দিন অথবা তোমার দোয়া করতে অথবা দেরি হতে পারে কিন্তু তোমার রব তোমার প্রার্থনায় উত্তর দিতে দেরি হবে না তুমি কেবল তোমার সামনে তোমার রবের সামনে তোমার প্রার্থনাগুলো তুলে ধরো তোমার রবের সামনে তুমি তোমার তোমার রবের সামনে কেবল তোমার প্রার্থনাগুলো তোমাদের জিনিসগুলো বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তিনি করে দিতে সক্ষম আল্লাহু কাদিরুন আলা আল্লাহু গালিবুন আলা আমরিহি আল্লাহ যা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তে তিনি বিজয়ী কেউ তাকে পরাজিত করতে পারে না আল্লাহ যা চান ফাআলু লিমা ইউরিদ তিনি যা চান তিনি তাই করেন কেউ তাকে বাধা দিতে পারে না লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন তিনি যা করেন তার ব্যাপারে তাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না কিন্তু আপনারা জিজ্ঞাসিত হবেন নারীদেরকে বলবো মায়েরা যারা আছেন আপনাদের সন্তানগুলোকে দিনদার বানান আপনারা নামাজি হয়ে যান কোরআন পড়ুন আপনার পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে না থেকে রাস্তাঘাটে ঘুরবেন কত ইবাদত করবেন কোনো কাজে লাগবে না রাস্তায় যখনই আপনি বের হন তখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা জেনাকারিনী হিসেবে আপনার নাম লিখে রাখেন যদি অপ্রয়োজনে পর্দার মধ্যে যদি আপনি বাসা থেকে বের না হন আতর পারফিউম করে সুন্দর জামা কাপড় পরে বের হলেন ফেরেশতারা লিখতেছে প্রত্যেকটা কদমে কদমে আপনি একজন জেনাকারিনী নারী মারা গেলে তার উপায় কি তার অবস্থা কি জানেন না তার পরিস্থিতি কি তাকে জাহান্নামের উনুনে কিভাবে তাকে
জাহান্নামের চুলায় কিভাবে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে জানেন না উলঙ্গ অবস্থায় জাতীয় নারী পুরুষদেরকে জাহান্নামের চুলায় তাকে উত্তপ্ত করা হবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে যে সকল নারীরা তারা জেনা করেছে কেবল জেনা একটা পার্টিকুলার একটা কাজেরকে বলে না জেনা চোখের আছে জেনা হাতের আছে জেনা আমাদের ব্রেনের আছে জেনা আমাদের অন্তরের আছে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জেনা হয় এই জেনাগুলো করে যখন নারীরা যখন তারা বর্তাহীন যদি তারা বের হয়ে যায় এই যে পুরুষরা আপনারা যদি সত্যি করতে পুরুষ হয়ে থাকেন আপনাদের নারীরা যেন বেপর্দা তাদের ঘর থেকে বের না হয় যদি পুরুষ হয়ে থাকেন যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাদের নারীরা যেন কোনো অবস্থায় বেপর্দা ঘর থেকে বের না হয় আপনার মেয়ে ঘর থেকে বেপর্দা বের হলো স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে ইউনিভার্সিটি যাচ্ছে চাকরি বাকরি যাচ্ছে আপনি একেবারে আনন্দে গদগদ হয়ে চোখ থেকে পানি পড়ে যায় এই পানি জাহান্নামের জন্য ব্যবস্থা করে রাখেন ওইখানকার জন্য প্রিজার্ভ করে রাখেন ওইখানে বহুত কাঁদতে হবে তিন ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না তোমাদের দাইয়ুস একজন দাইয়ুস মানে হলো ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা তার মা তার বোন তার স্ত্রী এবং তার কন্যারা পর্দার মধ্যে থাকে না এই সকল পুরুষরা তারা জাহান্নামী কোনোদিন জান্নাতে যেতে পারবে না পানিটা ওই জায়গার জন্য রাখেন ওখানে কিছু কাজে লাগবে যদি লাগে তাও তো কোনো কাজে লাগবে না ওখানে তো কাঁদতে হবে অতএব কিছু পানি ওইখানকার জন্য রেখে দেন الله سبحانه وتعالى ما دقي بزر توفيق دان كرون هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته